হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের ড্রাগনের কয়েকটি ভ্যারাইটির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি। গাছ দেখে কিভাবে বুঝবেন যে কোনটি কোন জাতের ড্রাগন, প্রথমেই আমরা আপনাদেরকে একটি পিলারের কাছে নিয়ে এসেছি। এই পিলারটির গাছগুলো আপনারা ভালো করে দেখে নিন। এটি প্রায় 2 বছর বয়সী একটি ড্রাগন বাগান। সেই বাগানে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি পিলারের কাছে। এই পিলারের যে গাছগুলো আপনারা দেখুন ভালো করে, যে ঘন ঘন কাঁটা এবং একসাথে অনেকগুলো কাঁটা একসাথে এক জায়গায়। যদি আমি এই জায়গাটাই আমার নখ যেখানে আছে, আপনারা দেখছেন যে এখানে 5টি কাঁটা দেখা যাচ্ছে, এখানে 5টি, 4টি, 5টি, 6টি, এরকম 4টি থেকে 6টি কাঁটা আমরা দেখছি এক একটি গাছের যে পত্ররন্ধ্র সেখানে। নিচের দিকে যদি দেখায় তাহলেও দেখতে পাচ্ছেন এটা নতুন কুশি বের হয়েছে, কুশিগুলো কাটা হয় নাই। এটা আমাদের বাগানে এই ভ্যারাইটিটি খুবই সংখ্যায় কম বলে আমরা সবগুলো কুশি কাটি নাই। তো এই যে ড্রাগন, এটি হচ্ছে মূলত আমেরিকান বিউটি, বা অনেকে এটাকে মেজেন্ডা ড্রাগনও বলে থাকেন। এই আমেরিকান বিউটির যাতে ড্রাগন, এখানে 2টো ড্রাগন এসেছিল, সেটি হারভেস্ট করা হয়েছে। তো আমেরিকান বিউটি জাতের ড্রাগনের বৈশিষ্ট্য হচ্ছে এর কাঁটাগুলো বেশ ঘন ঘন থাকবে এবং গাছগুলো একটু অন্য ধরনের আর কি। অন্যান্য যে ড্রাগন তার তুলনায় এর গাছ কিছুটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ধূসর সবুজ বর্ণের মনে হচ্ছে। গাছ দেখে কিভাবে বুঝবেন যে আপনার বাগানে হলুদ জাতের ড্রাগন রয়েছে, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এখন একটি হলুদ জাতের ড্রাগনের পিলারের কাছে। এটি দেখুন যে এর কাঁটাগুলো ছোট ছোট, কাঁটাগুলো ছোট ছোট এবং অন্যান্য গাছের সাথে খুব বেশি মিল নেই এই গাছের, এবং একটু নতুন যে কুশিয়েগুলো একটু বেশি হলুদ টাইপের দেখতে পাচ্ছেন, যে নতুন যে কুশি যেগুলো একটু হলুদ টাইপের। আবার এখান থেকে গোড়া পর্যন্ত যে কুশি সেগুলো এই ডাল, এটি হচ্ছে অনেকটা সাদা যে ড্রাগন, সেই সাদা ড্রাগনের গাছের মতো ছোটো কাঁটা, ছোটো কাঁটা মাঝখানে হচ্ছে গাছটা অপেক্ষাকৃতভাবে অন্যান্য গাছের তুলনায় একটু চিকন প্রকৃতির হয়ে থাকে। আপনাদেরকে আমরা চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে লাল জাতের হলুদ জাতের ড্রাগন। আমাদের বাগানে এটি রেয়ার ভ্যারাইটি, অন্যান্যদের বাগানে প্রচুর রয়েছে। তো এই ড্রাগন চিনার উপায় হচ্ছে ছোট কাঁটা থাকবে এবং কাঁটাগুলো যে খুব হার্ড তা না, সহজে এটি হাতের মধ্যেও রাখা যায়। সেই যে আমাদের চিরাচরিত যে লাল জাতের ড্রাগন, অর্থাৎ এটি ভিয়েতনামি লাল, এই ড্রাগনের বৈশিষ্ট্যই হচ্ছে এর কতগুলো ভ্যারাইটি রয়েছে। যেমন এখানে আমরা 2 ধরনের দেখতে পাচ্ছি, যে কাঁটাগুলো কেমন যেন বেশ কাঁটা গাছ সবসময়, এই লাল ড্রাগনের গাছ সবসময়ই প্রাণোজ্জ্বল থাকে এবং এটা দেখে সহজে বোঝা যায় যে এই ড্রাগনটি হচ্ছে লাল জাতের ড্রাগন। আমাদের বাগানে অধিকাংশ পিলারই হচ্ছে এই লাল জাতের
ড্রাগন আর কি, এটি একটু বেশি সবুজ হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাল জাতের ড্রাগন, তার গাছের গোড়া থেকে আগা পর্যন্ত একই সবুজ, পুরো গাছই সবুজ। দুই বছর বয়সের গাছ, প্রচুর কুশি দেয়, প্রচুর ফুল আসে, ফলও হয়। তবে তুলনামূলকভাবে লাল জাতের ড্রাগন অন্যান্য ড্রাগনের চাইতে কিছুটা ছোট আকৃতির হয়। তারপরেও আমরা দেখেছি এভারেজ সাইজ 300 থেকে 350 গ্রাম হয়ে থাকে। আর আপনাদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি পিঙ্ক রোজ যে ড্রাগন, সেই পিঙ্ক রোজ ড্রাগনের পিলারের কাছে। এটি খুব সহজেই চেনা যায়, মূলত আমেরিকান বিউটি এবং পিঙ্ক রোজ গাছ দেখে যে কেউ যখন তখন যে কোনো অবস্থায় চিনতে পারবে। হলুদ কালারের যে ড্রাগন, সেটার গাছের বৈশিষ্ট্য আর এটার বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু তফাত রয়েছে। আপনারা দেখুন যে একটা বিট রয়েছে, এখান দিয়ে একটা বিট রয়েছে এবং কাঁটাগুলো কেমন একটু উঁচু নিচু, একদম খাঁজে খাঁজের মতো রয়েছে। তো এইভাবে মূলত পিঙ্ক রোজ জাতের ড্রাগন, এবং বাংলাদেশে এখন পর্যন্ত এই পিঙ্ক রোজ জাতের ড্রাগনটি হচ্ছে লেট ভ্যারাইটি। সাইজেও বেশ বড় হয়। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের বাগানেই 1 কেজি 300 গ্রাম ওজনের এই পিঙ্ক রোজ ড্রাগন আমরা হারভেস্ট করেছি, এবং সেটি জানুয়ারি মাসে। তো এই এরকম খাস খাস এবং চমৎকার বা এরকম উঁচু নিচু কাঁটাগুলো, দুটো কাঁটা তিনটি কাঁটা একসাথে থাকে। তো এটি হচ্ছে মূলত পিঙ্ক রোজ জাতের ড্রাগন। আমরা আপনাদেরকে 4টি জাতের ড্রাগন দেখালাম, আর 1টি জাতের ড্রাগন সেটির কাছে আপনাদেরকে নিয়ে যায়। চলুন ভিউয়ার্স, চলে এসেছি আমরা অন্য 1টি ড্রাগন পিলারের কাছে। এটি মূলত হচ্ছে সাদা জাতের যে ড্রাগন, সে তার গাছগুলো সম্পর্কে ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলছিলাম। এটা হোয়াইট বিউটি, সরি আমেরিকান বিউটি, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা জাতের যে ড্রাগন। হলুদ ড্রাগনের মতোই এগুলোও ছোটো ছোটো কাঁটা এবং একটু বেশি সবুজ, একটু বেশি সবুজ। এই এই হচ্ছে সাদা জাতের ড্রাগনের বৈশিষ্ট্য, এবং অন্য যে কোনো ড্রাগনের গাছের চাইতে এই সাদা ড্রাগনের গাছের ওজন বেশি। এটি বেশি পানি ধারণ করতে পারে, এবং এর ড্রাগনও অনেক বড় হয়ে থাকে। এই হচ্ছে মূলত সাদা জাতের যে ড্রাগন, গাছ দেখে যাতে আপনারা চিনতে পারেন এই জন্য আপনাদের আমরা দেখালাম।